সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, এটাও হবে একটা আনবক্সিংয়ের ভিডিও। এর আগের ভিডিও যেটা করেছিলাম, হেলমেট মাউন্ট আনবক্সিং করেছিলাম, সেটাতে তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, অনেক ভালো ভিউ এসছে, 100-150 প্রায় ভিউ মনে হয় হতে চলেছে। তো যাই হোক, এইভাবে তোমরা ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো। তো কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আর সেটা কালকে এসে পৌঁছেছে, আর এটা আমি খুলে দেখেছি অবশ্য, কিন্তু তোমাদের সামনে এখন আনবক্সিং করব। চলো শুরু করা যাক। এই যে আমার হাতে এখন বক্সটা আছে, এবার আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে। অবশ্য আমি খুলে রেখেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ট্রাইপড। এই ট্রাইপডটাই আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, আর এটা কীরকম হতে পারে সেটাও আমি তোমাদেরকে রিভিউ দিব, ঠিক আছে? তো চলো প্রথমে খুলে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ট্রাইপড, আর এটার মধ্যে কিছু নাই, এটা সরিয়ে দিলাম। আর তার আগে এই বক্সের মধ্যে একটা ছিল একটা মাউন্ট, দেখতে পাচ্ছ এই মাউন্টটা এর সঙ্গেই দিয়েছে ট্রাইপডের সঙ্গে, আর একটা কাগজ দিয়েছে এটা রিসিভ। ট্রাইপডটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। আমি যে আগে আর একটা ট্রাইপড তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাতে জাস্ট স্ট্যান্ড করা যেত না, মানে এটাতে স্ট্যান্ড করা যাবে আরামসে, যেখানে সেখানে তোমার এভাবে স্ট্যান্ড করে রাখা যাবে, ঠিক আছে? যেখানে সেখানে এমনকি এগুলো মোড়ানো যাবে, ঠিক আছে? তো গাছের ডালে বা কোথাও এভাবে আটকে দিতে পারবে, ঠিক আছে? তার জন্য আমি এটা পারচেস করেছি, আর এটার প্রাইস খুবই কম, কারণ অফারে পেয়েছি আমি। আমি অফার দেখি বারবার, ফ্লিপকার্টটা অফার দেখি, ট্রাইপডটার একটু দাম কমেছিল তাই আমি এটা পারচেস করে নিয়েছি। তো এটার দাম ছিল প্রায় 400 কি 500, ঠিক আছে? তো হঠাৎ আমি প্রাইসটা একটু কম দেখি, মানে 319 টাকার কাছাকাছি আমি দেখলাম, স্লিপে আমি দেখলাম 319 টাকা, ডেলিভারি চার্জ কোনো কিছুই লাগেনি। তো দেখতে পাচ্ছ ট্রাইপডটা ভালোই আছে, তো আমি নিয়েছি, ভালোই লাগছে ট্রাইপডটা। আর আগের যে ট্রাইপডটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটু বড় ছিল, আর ওটা মানে ক্যারি করতে খুব অসুবিধাই হবে, এটাও কিন্তু ভালো মজবুত আছে আর হেভি। আর মেন হচ্ছে এই যে এগুলো কুকড়ানো যাবে, আর যেখানে সেখানে আমি গাছের ডালে বা কোথাও আটকে দিতে পারবো, আরামসে ভিডিও করতে পারবে। আর আমার আগে থেকে প্ল্যান ছিল যে এই এই ধরনের ট্রাইপড আমার দরকার, যদি আমি কোথাও ঘুরতে যাই আর একা যখন ভিডিও বানাবো তখন আমি কোনো জায়গায় স্ট্যান্ড করে আরামসে ভিডিও করতে পারবো, ঠিক আছে? তার জন্য আমি এটা পারচেস করব ভেবেছিলাম আর করে নিয়েছি। তো এটা ভালোই। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সেই মাউন্টটা লাগাতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিছি। এই যে মাউন্টটা, এই মাউন্টটা এখানে লাগাতে হবে। তোমরা এই স্ক্রুটা দেখতে পাচ্ছ, এই স্ক্রুটা ঢিল করলে তোমার এটা এদিক ওদিক করানো যাবে, ঠিক আছে? মানে এদিক ওদিকে চারিদিকে ঘুরবে, ঠিক আছে? 90 ডিগ্রির মতো ঘুরবে যাই হোক, আর এটা টাইট করে দিলে আর ঘুরবে না। তো আমি এটা ফিট করে তোমাদেরকে দেখাচ্ছি। মাউন্টটা লাগিয়ে দিয়েছি, এবার জাস্ট তোমাদেরকে টাইট দিয়ে নিতে হবে, জাস্ট এটা টাইট দিয়ে নিতে হবে। টাইট দিলে এটা আর এদিক ওদিক হেলবে না, ঠিক আছে? শক্ত করে টাইট দিতে হবে যাতে মোবাইল লাগানোর পর এটা এদিক ওদিক যাতে না হেলে, ঠিক আছে? নাহলে তোমার মোবাইল কিন্তু ভেঙে যাবে। তো এটাতে আরামসে এবার আরামসে ব্লক করা যাবে, ঠিক আছে? এখানে মোবাইল দিলে আরামসে ব্লক করা যাবে, আর এটাতে কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? আর মেন হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ডের জন্য আমার এই ট্রাইপডটা পারচেস করা। এবার আমি এই মোবাইলটা লাগাবো, কারণ আমার কাছে আর মোবাইল নেই, ঠিক আছে? এই মোবাইলটা আমি এখানে লাগিয়ে একটু শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি নতুন যে ট্রাইপডটা কিনলাম সেটাতে আমি ভিডিও বানাচ্ছি, আর এটাতে জাস্ট অসাম লাগছে, মানে ধরতেও ভালো লাগছে, ক্যারি করতেও ভালো লাগছে, আর ভিডিও বানাতেও ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আর আগের যে ট্রাইপডটার কথা বলছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এটা, এই যে এটা অনেক কিন্তু বড়, এটা কিন্তু সেলফি স্টিক উইথ ট্রাইপড, পিছনে একটা স্ট্যান্ড লাগানোর জন্য একটা দেওয়া ছিল, ঠিক আছে? তো ওটা ভেঙে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে, তাই এটা আর স্টার্ট করা যায় না। তবে এটাতে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর এই যে মাইক লাগানো আছে। তো গাইস,
ট্রাইপডটার দামও যে অনেক বেশি তা নয়, তাই আমি কিনে নিয়েছি 319 টাকা মাত্র ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। তোমরা নিতে চাইছো তোমরা নিঃসন্দেহে নিতে পারো, ভালোই লাগছে আমাকে ট্রাইপডটা। আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, আর মুর্শিদাবাদের ছেলে অবশ্যই মুর্শিদাবাদের ছেলেরাকে সাপোর্ট করো, যারা দেখছো অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর আরও নতুন নতুন ভিডিও আসছে তোমরা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ভিডিও দেখছো একটা কমেন্ট করে দাও, ঠিক আছে, তোমরা কারা কারা ভিডিও দেখছো কমেন্ট করে দাও, আর আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে, তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।